चिश्ती टीवी ऑनलाइन सुन्नियत प्रचारे आम्रा উনি ব্যস্ততা দেখাচ্ছেন নামাজ কমাইবার জন্য, আল্লাহর বন্দেগী কাটছাট করার জন্য ব্যস্ততা দেখাচ্ছেন। অসুস্থ হইলে অন্য বিষয়, অসুস্থ আমি পাচ্ছি না, আরে অসুস্থ হইলে তো অনেক মানুষ নামাজও পড়তে পারে না, তারাবি নামাজের কথা বলছি, সেটা হলো অন্য বিষয়। তুমি ব্যস্ততা দেখায় নামাজ কমানোর কোনো সুযোগ নাই। তারাবি নামাজ 20 রাকাত, এটার উপরে সাহাবীদের ইজমা হয়ে গেছে। আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল ওনারা সবাই একমত হয়ে গেছে যে তারাবি নামাজ 20 রাকাত। এখন সাহাবীরা যেটা একমত সেটা আমি দ্বিমত পোষণ করার ক্ষমতা আছে? আপনারা বলেন দ্বিমত পোষণ করার ক্ষমতা আছে? যদি আমাকে কেউ বলেন জাহাদি ভাই সাহাবীরা একমত হয়েছে, এটা কোন কিতাবে আছে? হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আল ইসতিসকার ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বদরউদ্দিন আইনী রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমামে কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। আরো বহু কিতাবের মধ্যে উল্লেখ যে রাকাতান 20 রাকাত যে তারাবি, এটা সাহাবাই কেরামদের মধ্যে বিগাইরে খেলাফ কোন খেলাফ মতানৈক্য ছাড়াই প্রতিষ্ঠিত হয়েছে। মারহাবা বলো। অতএব 20 রাকাত তারাবি এটার উপরে কলম ধরার কোন ক্ষমতা নাই। হাদিস বহু রকম আছে, যেমন আমি একটা ব্যাখ্যানা দিলে আপনাদের একটা খটকা থাকতে পারে। যেমন মুয়াত্তায় মালিক শরীফের মধ্যে 11 রাকাতের কথা আছে, 11 রাকাত 11 রাকাত। বর্ণনাকারী সাহাবী হলো সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, তিনা থেকে রয়েছে 11 রাকাত। এখানে 3 রাকাত যদি বিতির বাদ দেন তাহলে থাকে 8 রাকাত। এই হিসাবে অনেকে বলে 8 রাকাত হলো তারাবি। খেয়াল করবেন এটা হলো মুয়াত্তায় মালিকের বর্ণনা। বর্ণনাকারী সাহাবী হলো সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। এবার ওই একই সাহাবি থেকে ইমাম বুখারীর উস্তাদ ইমাম মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহির কিয়ামুল লাইল মুখতাসারু কিয়ামুল লাইল সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, সাইব ইবনে ইয়াজিদ বর্ণনা করেছেন আমার নবীজি 13 রাকাত পড়তেন। আগেরটা পেলাম 11, এখন পেলাম কত? 13। সেই একই সাহাবি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানানি রাহমাতুল্লাহ আলাইহির মুসান্নাফের মধ্যে উল্লেখ, সেখানে আছে 21 রাকাত। তিন কিতাবে তিনটাই সহি হাদিস, তিন কিতাবে তিন রকম বর্ণনা, 11 13 21, একজন সাহাবি থেকে তিন রকম আসলো কেন? আপনি সুবিধা করে নিয়ে নেবেন, হবে না। এই তিন রকম সাহাবি তিন রকম করেনি, তিন রকম কথা সাহাবি করেনি। ওনার থেকে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে একজনের নাম হলো মুহাম্মদ ইবনে ইউসুফ। এই ইবনে ইউসুফ হইল বেজালটা লাগাইছে, উনি বর্ণনাকারী হিসেবে সিকা, কিন্তু ওনার রেওয়ায়েতের মধ্যে ইস্তেরাব আসছে, মানে ভিন্নতা আসছে। এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম মালিকের কাছে বলছে 11 রাকাতের কথা, ইমাম মারওয়াজির কাছে বলছে 13 রাকাতের কথা, ইমাম আব্দুর রাজ্জাকের কাছে বলছে 21 রাকাতের কথা। বর্ণনাকারী একজন কিন্তু বর্ণনা হইল তিন রকম। এই জন্য উসুলে হাদিস বা হাদিসের মূল নীতির একটা বই আছে, শাস্ত্র আছে, উসুলে হাদিসের মানদণ্ডে এটাকে বলা হয় মুজতারিবুল হাদিস। এটা বিচ্ছিন্ন রেওয়ায়েত, এটা যেহেতু একজনের বর্ণনায় একই বিষয়ে ভিন্ন ভিন্ন সেহেতু এটাকে বলা হয় মুজতারিব। আর উসুলে হাদিসের আইন হলো আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন, এই ধরনের ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন বর্ণনা শরীয়তে দলিল হয় না। এই জন্য আমরা 8 রাকাত 12 রাকাতের হাদিস গ্রহণ করি না। 20 রাকাতের হাদিস ওই একই সাহাবি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, সেটা ইমাম বাইহাকির মারিফাতুস সুনান ওয়াল আসার সুনানুল কুবরা লিল বাইহাকি সহ আরো অনেক কিতাবের মধ্যে আছে, মুসনাদ ইবনে জাদের মধ্যে আছে। সেখানে একেবারে নির্ভুল সনদে, পিওর সনদে, কোনো ভেজাল যুক্ত সনদ না, নির্ভেজাল সহি সনদে আছে যে আল্লাহ রসুলের সাহাবারা উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় কোনো ধরনের খেলাফ ব্যতীত 20 রাকাতান মানে 20 রাকাত পড়েছেন, এটা হলো সম্পূর্ণ পিওর সহি। মারহাবা বলেন।
এজন্য আমরা বেজালে না যায়া নির্বেজাল হাদিসে 20 রাকাত মক্কা এবং মদিনায় সেই রাসূলের জামানা থেকে আজ পর্যন্ত 20 রাকাত তারাবি প্রচলিত হয়ে আছে মক্কাতেও 20 রাকাত মদিনাতেও 20 রাকাত উনি ওখানে তারাবি নামাজের রাকাতের সময় মক্কা মদিনা দেখে না কানার দল এগুলো ফিতনাবাজ এরা নামাজ কমায় রোজা বাদ দেয় জিকির বন্ধ করে মুনাজাত বন্ধ করে মানুষের তাবারক বিতরণ খাওয়ন বন্ধ করে এগুলি হলো কাতার গ্রুপ কাতার কাইটা কাইটা কমাইন না গ্রুপ কথা ঠিক না বেঠে ঠিক